আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আমি ডাক্তার বিলাল হুসাইন প্রবাসক আসিল্প মেডিকেল কলেজ হাসপাতাল আশা করি আল্লাহর রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের বিষয়টা হল ঘুমানের পূর্বে এই খাদ্যটি খেলে আপনার জবন থাকবে সারা জীবন কীভাবে সে খাদ্যটি খাবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করুন ইনশাল্লাহ তো এই খাদ্য ভিত্তিতে কিন্তু অনেক গুণাগুণ আছে এবং এই খাদ্য আপনাকে অনেক রোগ থেকে মুক্ত রাখতে পারে অনেক যেমন অ্যাসিটিক অ্যাসিড গ্যাস ফার্ম তারপরে আপনার দেখা আপনার কিডনিতে সমস্যা ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া এই সমস্ত সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ দিতে পারে যদি আপনি নিয়মিতভাবে এটা খেতে পারেন তবে সবচেয়ে বেটার হলো সকালবেলা খাওয়া কিন্তু যারা যৌবন সবসময় পেতে চান যৌবনটাকে সময় পেতে চান সব সময় অটক রাখতে চান সে সমস্ত যুবক ভাতের গল্প এবং যারা তিরিশ থেকে চল্লিশে পার হয়ে গেছেন তাদেরকেও বলবো সকলের জন্যই বলবো যে আপনারা এটা গ্রহণ করুন তবে যারা ইয়াং জেনারেশন তাদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ এত গুরুত্বপূর্ণ যে আপনি মাস্টার বিশ্ব আমি যদি নাও করি তারপর করবেন কিন্তু যদি আপনি এই খাবারটা খেয়ে থাকেন তাহলে আপনার এটা থেকে এই অপচয় থেকে আপনাকে এই খাদ্যটা আপনাকে মুক্ত রাখতে পারে এবং আপনার যে হারিয়ে যাওয়া যে বীর্যটা সেটাকে পরিপূর্ণ আবার এনে দিতে পারে তবে আপনাদের দোহাই আপনারা মাস্টারবেশন করবেন না মাস্টারবেশন করলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে হারামে নেয় আরামে একটা জিনিস জেনে নেবে তাহলে মাস্টারভিশন যারা করেন বা অতিরিক্ত সহবাস করেন হ্যাঁ তাদেরকে বলবো যে আপনারা প্রতিদিন এটাকে সেবন করবেন তবে যারা একেবারেই আপনার মানে ধ্বজভঙ্গ হয়ে গেছে সে সমস্ত বাইদের বলবো অবশ্যই হোমিওপ্যাথিতে আপনার চিকিৎসা করবেন কারণ হোমিওপ্যাথি ছাড়া এই পৃথিবীর বুকে এখনও বহুত হোমিওপ্যাথিও আছে যারা আপনাকে ওয়ান টাইম দিয়ে চিকিৎসা করে কিন্তু এই পৃথিবীর বুকে একটি মাত্র প্যাথি আছে যে আপনাকে স্থায়ীভাবে সমাধান দিতে পারে তবে একদিনই নেয় বা এক ডোসেই নয় এটা হলো হোমিওপ্যাথি তাহলে কীভাবে আপনারা এই যে যে তালিকাগুলি বললাম যে রোগের কথাগুলি বললাম কোন ভেষজটি সেটা হলো কিসমিস এই কিসমিস যদি আপনি প্রতিদিন দশ থেকে একুশটা অর্থাৎ এর মাঝে যাতে সেবন করতে পারেন গ্রহণ করতে পারেন খেতে পারেন তাহলে দেখবেন যে আপনি চিরতরে আপনার এই যৌবন অটক রাখতে পারবেন চিরদিনের জন্য আমি আমার জানা মতে যারা একশো বিশ বছর বয়স পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছি এবং আমার চোখে যাদেরকে দেখছি যে রাত্রে শুইলে তারা খেত কিন্তু তারা যাদের অ্যাসিডিক অ্যাসিড আপনার সমস্যা দেখা দেয় তারা কিন্তু অবশ্যই পানি দিয়ে ভিজে রাখবেন এবং ঘুমানে দুই ঘন্টা পূর্বে খাবেন আর যাদের সমস্যা নেই তারা অবশ্যই আধা ঘন্টা আগে খেলে কোনো সমস্যা নেই এটা এভাবে খেয়ে নেবেন ইনশাল্লাহ আশা করি আপনার কোনো দিন জীবন হারিয়ে যাবে না সহবাসের পরও কিন্তু এটা খেতে হয় আমরা তো সহবাস করে একে টেন টেন করে ঘুমাই থাকি এটা ঠিক নয় তারপর ডাক্তার কাছে সম্পন্ন হই দৌড়াদৌড়ি করি এটা ঠিক নয় আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কিছু খেতে হবে যদি খেতে পারেন দেখবেন যে আপনার এই সমস্ত রোগগুলি চিরতর বিদায় নিয়েছে কেটে টেনে কোনো সমস্যা হবে না গ্যাস ফার্ম হবে না আপনার পাকুস্তিল ভালো থাকবে আপনার মেজাজ ভালো থাকবে আপনার মেমরি লুজ হওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার স্কিন আপনার নষ্ট হওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার যৌবনের তারুণ্যতা আজীবন রাখবে আজকে এই বলে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আমি একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করবে বেশি বেশি শেয়ার করবে আপনার একটা শেয়ার হতে একটা ভাই উপকার পেতে পারে এবং আপনার বোন আপনার জাতি এটার দ্বারা উপকৃত হতে পারে অমাতফিক আবিল্লা আসসালামু আলাইকুম আরহামলি অবরাকাত